আক্রান্ত ও মৃতের সংখ্যা দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে দুষছেন চিকিৎসকরা দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা বাড়াবাড়ির কারণে বিএনপির আন্দোলনে পতন ধ্বনি শোনা যাচ্ছে বললেন কাদের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে দলটি অভিযোগ রাজ্জাকের একটি গোষ্ঠী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করছে অভিযোগ শিল্প প্রতিমন্ত্রীর খাদ্যপণ্য নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান এবং বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ সরকারকে দায়ী করছে বিএনপি খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি নাদিয়া নাহিদ এবার বিস্তারিত দীর্ঘ হচ্ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে আর আক্রান্ত ৪১,০০০ ছাড়িয়েছে জনসংখ্যার অধিক ঘনত্ব দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন চিকিৎসকরা তবে বৃষ্টি না হলে আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে বলে আশা জানান তারা আরও জানাচ্ছেন নুসফের দোস গত দুই দশকে বিশ্বজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮ গুণ বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গুকে এখন সবচেয়ে সংকটময় মশাবাহিত ভাইরাস বলে মনে করে বাংলাদেশে ২০০০ সালের পর থেকে প্রতি বছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল আর এবছর এরই মধ্যে ১৬১ জনের মৃত্যু হয়েছে এদিকে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সুখবর নেই সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া সিটি কর্পোরেশনের লোক কোনোদিন আসে মন চাইলে আসে কোনোদিন আসে না মশা তো থাকে হলো ডোবা জায়গা আনাচে কানাচে জঙ্গলে যদি ওষুধের পরিমাণ একটু বাড়া যায় বুঝছেন আর যদি মনিটরিং ঠিকমতো করায় বুঝছেন তাহলে মশা কমতে পারে পরিস্থিতি অবনতির কারণ হিসেবে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা ঘাটতির কথা জানান চিকিৎসকরা গ্লোবালি তো জলবায়ু পরিবর্তন হয়ে গেছে আগে বর্ষাকালটা শুধু বর্ষাকালের মধ্যে সীমাবদ্ধ ছিল এডিস মশার প্রজননকালই হচ্ছে বর্ষাকাল বিভিন্ন জায়গায় পানিটা থাকার কারণে ওই জায়গাটাতে গিয়ে মশাটা বংশবৃদ্ধি করতে পারে এখন যেহেতু এই বছর মানে বর্ষাকালের ইয়াটাও চেঞ্জ হয়ে গেছে ধারণা যে দেরিতে শুরু হচ্ছে দেরিতে শেষ হচ্ছে এটা একটা কারণ তারপরে এর মধ্যে আবার শীতরাং হলো থেমে থেমে কয়েকদিন বৃষ্টি হলো ওই সময়টাতেও কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গিটা কন্ট্রোলে চলে আসবে ডেঙ্গু নিয়ন্ত্রণ সরকার কিংবা জনগণ কারো একার পক্ষে সম্ভব নয় বলেও জানান চিকিৎসকরা ব্যবস্থাপনাটাই হচ্ছে সরকারের মূল দায়িত্ব এবং জনগণকে সচেতন করা উশাফের দোষ মোহনা সংবাদ ঢাকা আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় গাইবান্ধা রংপুর এবং ভোলা জেলার ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয় সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা অংশ নেন বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনে পতন ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দলটির নেতাদের দেশ ছেড়ে পালানোর ইতিহাস আছে আর বঙ্গবন্ধুর সৈনিকরা দেশে থেকেই সংকট মোকাবেলা করে আর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ধর্মান্তর দলগুলো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক টাঙ্গাইল প্রতিনিধির সহায়তায় মাইনুল হোসেন পিন্নু রিপোর্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়ের পরিকল্পনায় দেশের ডিজিটাল সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং সকল বিভ্রান্ত সকল অপপ্রচারকে আমরা মোকাবেলা করে আমরা প্রযুক্তিকে ভবিষ্যৎ সোনার বাংলার
আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করি। আর বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশে না পালিয়ে দেশে থেকেই সব সংকট মোকাবেলা করবে বঙ্গবন্ধুর সৈনিকরা। প্রধানমন্ত্রীর উদারতায় খালেদা জিয়া এখন জেলখানার বাইরে বলেও জানান তিনি। পালাবার ইতিহাস তো আপনাদের, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের এজেন্ডা নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদের সরকারের পতন শুনছেন, যেভাবে বাড়াবাড়ি করছেন, আমি আপনাদের আন্দোলনের পতন শুনতে পাচ্ছি। এদিকে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অতীতের মতো জ্বালাও পোড়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও তাদের দোসররা। আবার তারা 15-র মতো 14-র মতো দেশে একটা তাণ্ডব করবে, গাড়িতে আগুন দিবে, মানুষকে পুড়িয়ে হত্যা করবে, ট্রাকে আগুন দিবে, রেল লাইন তুলবে, বিদ্যুতের লাইন কাটবে, এটি আর বাংলাদেশে তারা করতে পারবে না, কোনো আন্দোলন করতে পারবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে এবং বিএনপি তাতে অংশ নেবে বলেও জানান কৃষিমন্ত্রী। তারা নির্বাচনে আসবে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ। নির্বাচন বিএনপি দেশে যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান, বিএনপির আমলে আওয়ামী লীগ সমাবেশ করতে পারত না, দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হতো। বর্তমান সরকার গণতান্ত্রিক বলে সব দলের মত প্রকাশ করতে পারছে। বিএনপি আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরে থাক, আমরা আমাদের কার্যালয়ে, আমাদের দলীয় কার্যালয়ের ভেতরে আমাদেরকে আটকে রাখা হতো। আমাদেরকে যেভাবে যে কোনো একটা সমাবেশ বা আমাদের কর্মসূচির আগে গণগ্রেফতার হতো, ভুলে যাবেন না নিশ্চয়ই, যে 7-8-10 হাজার লোক এক এক দিনে গ্রেফতার করা হতো। শেখ হাসিনা সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, সে কারণেই বিরোধী দল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে। দেশের উন্নয়ন যখন বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে তখন একটি গোষ্ঠী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। শেখ হাসিনাকে দেশের বাতিঘর আখ্যা দিয়ে তিনি বলেন, বাতিঘর নিভে গেলে পাকিস্তান আফগানিস্তান হবে বাংলাদেশ। রাজধানীর পূর্ব কাজীপাড়া বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে এসব কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী। এ সময় খাদ্যপণ্য নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। রাজধানীর পূর্ব কাজীপাড়া বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার। নামাজের আগে 72 মিরপুরের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি সামাজিক কার্যক্রমেও শিল্প প্রতিমন্ত্রীর অবদান তুলে ধরেন খতিবশ মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় বাতিল মামুর হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানার সম্প্রসারণে শিল্প প্রতিমন্ত্রীর সহযোগিতা চান তারা। ছাত্রদের আমরা রাখতে পারতেছি না, জায়গার কারণে ছাত্র কষ্ট হইতেছে। আমাদের মন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে যতগুলো মাদ্রাসা চলে, আমি আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসার সাথে জড়িত, সবগুলো মাদ্রাসা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতেছে। প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন আচার অনুষ্ঠানে ওনার অবদান এবং ওনার যে তাবারুক আসে না, এরকম কোনো দিন হয় নাই। সাধারণত প্রতিটা মসজিদে উনি মুসল্লির সাথে বা এলাকার সাথে যোগাযোগ রক্ষা করেন, বিভিন্ন সমস্যা শুনেন, সমাধান করেন। মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে নগদ অর্থ তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী। এই সময় এতিমদের সহযোগিতার পাশাপাশি সবাইকে নবীজির দেখানোর পথে জীবনযাপনের আহ্বান জানান তিনি। নবীজি আল্লাহর প্রেরিত রসুল, তিনি প্রথম রসুল এবং তিনি শেষ রসুল, তাকে উসুলা করে দুনিয়ার সৃষ্টি হয়েছে, তার সুপারের ব্যতীত কেউ ব্যস্ত যেতে পারবে না। সেই নবীর জীবন আদর্শ নিয়ে অনেকেই আলাপ আলোচনা করতে অনীহা প্রকাশ করেন, কেন করেন আমি জানি না। এতিমদের রক্ষা করার দায়িত্ব, এতিমদের লালন পালন করার দায়িত্ব প্রত্যেকটি মুসলমান, বিদ্যমান মুসলমান যারা আছেন তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে কামাল আহমেদ মজুমদার বলেন, এক শ্রেণীর মুনাফাখোর ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে খাদ্যপণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমাদের ব্যবসায়ী সমাজ
আজকে আমরা কৃত্রিম সংকট সৃষ্টি করছি, আমরা সিন্ডিকেট করছি, আমরা কোটি কোটি টাকা আজকে বানিয়ে নিয়েছি এই করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে পুঁজি করে আজকে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আর দোষ দিচ্ছে সরকারের উপর। আমাদের দেশে কোনো খাদ্যের অভাব নেই, আমরা মাছ মাংস তরি তরকারিতে স্বয়ং সম্পূর্ণ ইনশাল্লাহ। আজকে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের অত্যাচার নির্যাতন করতে না পারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নে রোল মডেল জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তার সুযোগ্য কন্যা দেশ রত্নমন্ত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতার সারা দেশের উন্নয়ন, সারা বিশ্ব আজকে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে বাংলাদেশ কিভাবে সম্ভব এভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। বদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী টানেল থেকে শুরু করে আজকে আমরা স্যাটেলাইট নিক্ষেপ করেছি, আমরা ব্রিজ কালভার থেকে শুরু করে দ্রুত কাজকাম আজকে এগিয়ে চলছে কীভাবে সম্ভব। সারা বিশ্ব যেখানে জনতা শেখ হাসিনার প্রশংসা করছে সেখানে আমাদের বাংলাদেশের কিছু কুলঙ্গার আজকে তাকে বারবার হত্যা করতে চায়। আজকে শেখ হাসিনা আমি বলবো বাংলাদেশের বাতিঘর, এই বাতিঘর যদি নিভে যায় আবার বাংলাদেশ সেই পাকিস্তানের অবস্থা আফগানিস্তানের অবস্থা হবে। এই সময় আমৃত্যু জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানান গণমানুষের এই নেতা। আমি যাতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে যাতে কাজ করতে পারি সেই দোয়ায় আপনারা আবির্ভূত করবেন। পরে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সদস্য ও কামাল আহমেদ মজুমদারের পিতামাতা ও বড় ছেলের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। নামাজ শেষে বায়তুল মামুর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা ভবন শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের কারণে বরিশালে লঞ্চ, বাস, মাইক্রোবাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। সকাল থেকে কোনো রুটে লঞ্চ বরিশাল থেকে ছেড়ে যায়নি। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল, নথুল্লাবাদ ও রূপাতলি থেকে কোনো বাসও চলাচল করছে না। সেই সঙ্গে সড়ক মহাসড়কে টেম্পু, সিএনজি, অটোরিকশা, ভাড়ায় চালিত মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এ ধর্মঘট চলছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা। প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমাণ হয় তার ইচ্ছেতেই আটকে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। বিচার বিভাগ এবং আদালত তার হাতের মুঠোয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দমনপীড়ন অগ্রাহ্য করে বিএনপির আন্দোলনে মানুষের ঢল দেখে সরকার ভয় পেয়েছে। আর পরিবহন ধর্মঘটের জন্য সরকারকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম মহাসচিব শিমুল বিশ্বাস। বিভ্রান্তি তৈরি করার জন্য এই সরকার যে ধর্মঘট করছে, জনদুর্ভোগ তৈরি করছেন, এটা না করে প্রকারান্তরে আমাদের ঘাড়ের পর যারা বিরোধী দলের পরিবহন সংগঠনের সাথে জড়িত আছে তাদের উপরে চাপানোর চেষ্টা করছে। শেখ হাসিনার কথায় আবারও স্পষ্ট হলো, দেশে আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর প্রশাসন সবই এখন গণভবনে। রাষ্ট্রের প্রতিটি বিভাগে আওয়ামী চেতনা ঝড়ের বেগে সংক্রমিত হয়েছে। বিচার বিভাগ সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে। উচ্ছেদের পর বছর না ঘুরতেই আবারও দখল দূষণের কবলে রাজধানীর রামপুরা খাল। নেই আগের মতো পানি প্রবাহ, দখলদারদের দৌরাত্ব্যে হারাতে বসেছে নৌপথ। তবে দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই অভিযানে নামার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট। একের পর এক বাঁশের সাঁকো আর কচুরিপানায় আবারও ছেয়ে গেছে রাজধানীর রামপুরার এ খালটি। পাশে ময়লার ভাগাড় থাকার পরও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালের মধ্যে, যা কচুরিপানায় আটকে থেকে পচে এক সময় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাধাগ্রস্ত করছে পানির স্বাভাবিক প্রবাহ। এখানে চোখে পড়বে দখলদারদের দৌরাত্ম্য।
খালের মধ্যেই একের পর এক কলাম গেড়ে নির্মাণ করা হচ্ছে পাকা স্থাপনা। এই প্রচারণ লিগে আমরা কিছু মাছও কাটি না, ধরতে পারি না। মিনিমাম 50% খাল ভরাট করে ফেলছে। অনেকে দেখতেছে এখানে বিল্ডিং করতেছে। দুর্গন্ধযুক্ত পচা পানির কারণে যাত্রী কমেছে খালটির নৌপথেও। দু একজন যাত্রী পেলেও কচুরিপানার জট ও দখলদারদের গড়ে তোলা স্থাপনা পেরিয়ে নৌকা চালাতে ভোগান্তির যেন শেষ নেই মাঝিদের। নদী পানি গন্ধে থাকে, পানি ড্রেন নামে, ড্রেন পানি গন্ধ, মানুষ যাইতে চায় না, পানি একটু দূষিত। তাছাড়া নদীর মধ্যে কচুরিপানা, চারিদিকে আবর্জনা, নৌকা পাইতাম অনেক অসুবিধা হয়। অবশ্য ঢাকা উত্তর সিটির 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানালেন, রামপুরা খাল সহ সিটি কর্পোরেশনের সব খাল দখলমুক্ত করতে শিগগিরই যৌথ অভিযানে নামবেন তারা। এলাকার প্রভাবশালী বিভিন্ন সময়ে তারা দখল প্রক্রিয়ায় আছে, এটা অস্বীকার করার মতো না। যত ধরনের দখল প্রক্রিয়া আছে, আমরা সব ধরনের দখল আমাদের নোটিফিকেশন আছে, এগুলো আমাদের তালিকায় আছে, এটা একসাথেই আমরা ইনশাল্লাহ করব। কায়েতপাড়া, ডেমরা, সারুলিয়া সহ কয়েকটি এলাকার মানুষ নৌপথ হিসেবে এ খালটি ব্যবহার করে থাকে। শহরের পানি নিষ্কাশন, যাতায়াত, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও নান্দনিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে নদী খালগুলো। তবে দখল দূষণ আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা যা বারবারই বাধাগ্রস্ত করছে। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে চিনি সংকট কাটেনি, কিছু দোকানে পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি দাম। এছাড়া বেড়েছে চাল, ডাল, আটা, ময়দা ও তেলের দাম। তবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির দামে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন মাসুদ সুমন। রাজধানীর বাজারে চিনির কৃত্রিম সংকট তৈরির মহড়া এখনো বিদ্যমান। ভুক্তভোগীরা বলছেন, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মূলত নিজেদের মুনাফা বাড়াতেই এমন কারসাজি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। চিনি তো প্রায় এক মাস ধরেই নিখোঁজ, ওই অবস্থায় চিনি আসে, এখনো পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানি চিনি দিচ্ছে না, চিনি পাওয়া যাচ্ছে না। আমরা যে আজকে আমার সকালবেলা মার্কেটে গেছে, চিনি আনতে গেছিলাম, তো সকালবেলা যাই মার্কেটে চিনি নাই, চিনি তো অনেক বেশি দাম পাওয়া যাচ্ছে না। এদিকে কেজিতে 2 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম, বেড়েছে আটা, ময়দা, তেল, পেঁয়াজ, মসুর ডালের দামও। গত সপ্তাহে বাজারে একটু চালের দাম বাড়তে, সব চালের দামই বাড়ছে। গত সপ্তাহে আটায় চাল ছিল 58 টাকা খুচরা বাজারে, এখন এটা প্রায় 62 টাকা। মসুরের ডাল, দেশি এবং মোটা দুইটার দাম বাড়ছে কেজি প্রতি 8 টাকা থেকে 10 টাকা। একই চিত্র মাছের বাজারেও। সংকটের অজুহাত দেখিয়ে বেশি দাম হাঁকা হচ্ছে সব ধরনের মাছের। দেশি মাছগুলো ওগুলো দাম অনেক বেশি, দেশি মাছগুলো একটু দাম বেশি, কিন্তু মাছ ভালো। মাছের দাম তো বাড়তি, সব বাড়তি, দাম তো কোনো কিছু কমে না। এখন বর্তমানে মাছ খুব কম পাওয়া যায়, যার কারণে মনে করেন বর্তমানে দাম বেশি। কিন্তু ইলিশ মাছ এখানে 1 কেজির উপরে যেগুলো আছে এগুলোর দাম কম হলো 15 টাকার উপরে। শীতকালীন সবজির পর্যাপ্ত আমদানি থাকলেও সে তুলনায় দাম কমেনি। এদিকে লাস্ট উইকের মতোই আছে, কোনোটা তেমন বাড়তি নেই আর কি। বাজারে ভারসাম্যত নেই, এখানে একরকম দাম, ওখানে একরকম দাম, বাজারে দ্রব্যমূল্যে যে যা অবস্থা দেওয়া যায় রাজধানীতে অনুষ্ঠিত হলো বৌদ্ধদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন। বিকেলে মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এ উৎসব সম্মেলন হয়। বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবীরের সভাপতিতে অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা বৌদ্ধ নেতারা বক্তব্য রাখেন। পরে ভিক্ষুদের চীবর প্রদান করা হয়। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে দোষছেন চিকিৎসকরা, 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা। বাড়াবাড়ির কারণে বিএনপির আন্দোলনে পতন ধ্বনি শোনা যাচ্ছে বললেন কাদের, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে দলটি, অভিযোগ রাজ্জাকের। একটি গোষ্ঠী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করছে, অভিযোগ শিল্প প্রতিমন্ত্রীর, খাদ্যপণ্য নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান। এবং বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ, সরকারকে দায়ী করছে বিএনপি, খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা।
এ ছিল মোহনা সংবাদে পর সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।